হাতের কালি তুলে ফের টাকা বদলের লাইনে, তবে শেষ রক্ষা হলো না। পুলিশের নজরদারি চালাতেই আরবিআই এর সামনে ধরা পড়ে গেল 10 জন, আর সে খবর ছড়াতেই রণে ভঙ্গ দিল আরো অনেকে। অনেকটাই ফাঁকা আরবিআই এর সামনে নোট বদলের লম্বা লাইন। 24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। অন্য লোককে বারবার লাইনে দাঁড় করিয়ে অচল টাকা বদল করানোর ছক করেছিলেন কালো টাকার কারবারিরা। সেই জালিয়াতি রুখতে ভোটের মতো নোট বদলেও হাতে কালি লাগানোর নিয়ম করে কেন্দ্র। তবে তাতেও কি দম্বার পাত্র কালো টাকার কারবারিরা? টাকা বদল করলে হাতে পড়ছে কালির ছাপ, তবে জালিয়াতদের রুট ম্যাপও তৈরি। হাতের কালি মুছে তারাও দাঁড়িয়ে পড়ছেন একের পর এক ব্যাংকের লাইনে। বুধবার এই সব ধাপ্পাবাজদের খুঁজতেই কলকাতার আরবিআই এর সামনে টাকা তোলার লাইনে চলল চেকিং। শেষ রক্ষা হয়নি। হাতে কালির ছাপ লুকোনোর হাজার চেষ্টা পরেও ধরা পড়ে গেলেন 10 জন। তাদের আটক করে হেয়াসপুর থানা। আপনার হাতে তো কালি রয়েছে, কোন হাত করে? এটা আমার পেনের কালি, আমার ঘরে পেনের কালি। এরকম পারমানেন্ট হয় না। আগে কোন ব্যাংকে উঠেছিলেন? অনেকে রয়েছেন যারা এর আগে একবার নয়, 2 থেকে 3 বার পর্যন্ত টাকা তুলে নিয়েছেন, টাকা বদল করেছেন। অনেকেই পাওয়া যাচ্ছে যারা নিজের টাকা নয় অন্য কারোর টাকা বদল করার চেষ্টা করছিলেন, যাদের কাছ থেকে বৈধ আইডেন্টিটি কার্ড পর্যন্ত পাওয়া যায়নি। তককে তককে ছিলেন আরো অনেকে। যদি টাকা বদল করে নেওয়া যায় তবে ধরপাকড়ের খবর শুনে পিঠ টান দিলেন তারাও। এরপর থেকে অনেকটাই ফাঁকা আরবিআই এর সামনের লাইন। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।